ফরিদপুর জেলায় আরিয়ালখা নদীর ধারে ছোট্টগ্রাম নাম মোহনপুর অধিকাংশ অধিবাসী চাষী মুসলমান গ্রামের একটের ঘর কত কায়স্থ যেন সোয়াচের ভয়ে ওরা একটিরে গিয়ে ঘর তুলেছে তুর্কি ফেজের ওপরের কালো ঝান্ডিটা যেমন হিন্দুত্বের টিকির সাথে আপোষ করতে চায় অথচ হিন্দুর শ্রদ্ধা আকর্ষণ করতে পারে না তেমনি গ্রামের মুসলমানেরা কায়স্তপাড়ার সঙ্গে ভাব করতে গেলেও কায়স্তপাড়া কিন্তু ওটাকে ভূতের বন্ধুত্বের মতোই ভয় করে গ্রামের মুসলমানদের মধ্যে চূন্য ব্যাপারী মাতব্বর লোক কিন্তু মাতব্বর হলেও সে নিজে হাতেই চাষ করে সাহায্য করে তার সাতটি ছেলে এবং তিনটি বউ কেন যে সে আর একটি বউ এনে সুন্নত আদায় করেনি তা সেই জানে লোকে কিন্তু বলে তার তৃতীয় পক্ষটি একেবারে খর দজ্জাল মেয়ে এরই শতমুখী অস্ত্রের ভয়ে চতুর্থ পক্ষ নাকি ওবারই মুখ হতে পারেনি এর জন্য চূন্য ব্যাপারীর আশেপাশের আর অন্ত ছিল না সে প্রায়ই লোকের কাছে দুঃখ করে বলতো আরে এরই কি কয় খোদায় দেয় তো জলায় দেয় না আল্লাহ মিয়া তো হুকুমই দিসেন চার ডা আনবার তা কপালে নাই ওইব কহেন থ্যা বলেই একটু ঢোক গিলে আবার বলে ওই বিজেতার বেটিরে এনাই না এমনডা হইল বলেই আবার কিন্তু সাবধান করে দেয় দেহিও বাপু বাড়িত গিয়া কইয়া দিও না হে বেডি হুনলে এককিরে দুপুরে মাতম লাগাইয়া দিব এই তৃতীয় পক্ষেরই তৃতীয় সন্তান আল্লা রাখা আমাদের গল্পের নায়ক গল্পের নায়কের মতেই দুশ্শীল দুঃসাহসী দুধে ছেলে সে গ্রামে কিন্তু এর নাম বাবু এ নাম এর প্রথম দেয় ওই গ্রামের একটি মেয়ে নাম তার চান ভানু অর্থাৎ চাঁদ বানু সে কথা পরে বলছি চূন্য ব্যাপারের তৃতীয় পক্ষের দুই দুইবার মেয়ে হবার পর তৃতীয় দফায় যখন পুত্র এলো তখন সাবধানী মা তার নাম রাখলেন আল্লা রাখা আল্লাহ রাখতে দেওয়া হলো যে ছেলে অন্তত তার অকাল মৃত্যু সম্বন্ধে আর কাউ না হোক মা তার নিশ্চিত হয়েই রইল আল্লাহ হয়তো সেদিন প্রাণ ভরে হেসেছিলেন অমন বহু আল্লাহ রেখাকে আল্লাহ গ্রস্থান রাখা করেছেন কিন্তু এর বেলায় যেন রসিকতা করেই একে সত্যি সত্যি জ্যান্ত রাখলেন মনে মনে বললেন দাঁড়া ওকে বাঁচিয়ে রাখব কিন্তু তোদের জ্বালিয়ে মেরে সারব সে পরে মরবে কিনা জানি না কিন্তু এই বিষ্টে বছর যে সে বেঁচে আসে তার প্রমাণ গায়ের লোক হারে হারে বোঝেছে তার বেঁচে থাকাটা প্রমাণ করার বহর দেখে গায়ের লোক ভলা বলি করে ও গুয়োটা আল্লা রাখা না হয়ে যদি মামাদো ভূত হতো তাহলেও হলেও বরং ছিল ভালো ভূতে বুঝি এত জ্বালাতন করতে পারে না ওকে মুসলমানরা বলতো ইবলিশের পোলা কায়তেরা বলতো অমাবস্যার জন্মিত বাপ বলতো হালার পো মা আদর করে বলতো আফলাতুন এইবার যে মেয়েটির কল্যাণে ওর নাম বাবু হয় সেই চান ভানুর একটু পরিচয় দিই মেয়েটি ওই গায়েরই নারদ আলী শেখের নারদ আলী নামটা হিন্দু মুসলমান মিলনের জন্য রাখা নয় নারদ আলী অসহযোগ আন্দোলনের অনেক আগের মানুষ অসহযোগ আন্দোলনের যদ্দিনের তা ওর হাঁটুর বয়স বাম পায়ের হাঁটুর বয়স বাম পায়ের হাঁটু আর বললাম না ওটা অতি রঞ্জন হবে নারদ আলী শেখ রামচন্দ্র সীতা প্রবৃতি প্রভৃতির নাম এখনও গায়ে দশ বিশটে পাওয়া যায় অবশ্য হনুমাল্লুনা বিষ্ণু হোসেন প্রভৃতি নামও আছে কি না জানি নেয় নারদ আলী গায়ের মাতব্বর না হলেও অবস্থার ওর মন্দ নয় যা জমি জায়গা আছে তার তারই উৎপন্ন ফসলে দিব্যি বছর কেটে যায় ও কারুর ধারও ধারে না কাউকে ধার দেয়ও না দিব্যি শান্তশিষ্ট মানুষটি কিন্তু ওর বউটি ঝগড়া কাজিয়া না করলেও কাজিয়ার ভান করে যে মজা করে তা অন্তত নারুদ আলীর কাছে একটু অশান্তিকর বলেই মনে হয় লোক খেপানো বউটার স্বভাব কিন্তু সে রসিকতা বুঝতে না পেরে অপরপক্ষ যখন খেপে ওঠে তখন সে বেশ কিছুক্ষণ কোদল করার ভান করে হঠাৎ মাছ উঠানে চাপা দিয়ে বলে ওঠে আজ রইল কাজিয়া চাপা। খাইলা লইয়া আয় তারপর ভরে তারপর তোরে দেখাইব মজাটা এই ধামারে যে খুলল তার লল্লাটে আল্লাহ ভাসুরের সাথে নিকালি লিখেছে। বলেই এমন ভঙ্গির সাথে সে ধামাটা চাপা দেয় এবং কথাগুলো বলে যে অন্য লোকের সাথে যে ঝগড়া করেছিল সেও হেসে ফেলে অবশ্য রাগ তাতে তার কমে না এদেরই একটিমাত্র সন্তান চান ভানু পুথির কেসা শুনে মায়ের আদর করে রাখা নাম চান ভানু যেন তার মায়ের ঈশত পরিবর্তিত ও পরিবর্ধিত সংস্করণ চোখে মুখে কথা কয় ঘাটে মাঠে সুটোসুটি করে আরিয়াল খার দল ওর ভয়ে ছুটে পালিয়ে যেতে চায় চোদ্দ বছর বয়স হয়ে গেল অথচ বাপে বললেও মায়ে বিয়ের নাম করতে দেয় না বলে চান চলে গেলে থাকব কী করে আধার পড়িতে নারদ আলী বেশ কিছু বললে বউ তারা দিয়ে বলে ওঠে তোমার খেঁচ খেঁচাইবার হইব না আমার মাইয়া বিয়া বসব না জয়গুন বিবির লহান ওয়ান হানিফ যদ্দিন নায়ে মোহনপুরের জয়গুন বিবি চান ভানুর হানিফ বীরের কিন্তু আসতে দেরি হলো না এবং সে হানিফ আমাদের আল্লা রাখা একদিন হঠাৎ আল্লা রাখার সোনাভানের পুঁথি পড়তে পড়তে মনে হলো চান ভানুই সে সোনাভান বিবি এবং সে গাজী হানিফা তার কারণ চানের চেয়ে সুন্দরী মেয়ে গায়ে ছিল না সে সোনাভান বিজয়ের জন্য জয়যাত্রার চিন্তা করতে করতে পড়ে যেতে লাগল হানিফার আওয়াজ বিবি শুনিল যখন নাস্তা করিয়া নিল থরা আসি মন লক্ষ মনে গর্জ বিবির হাজার মনের ঢাল বারো ঘোড়ার চরে বলে তুলব পিঠের খাল বাপ্পুরে এ যে হানিফার বাবা এ আবার আসি মন নাস্তা করে বারোটা ঘোড়ায় একসাথে চরে চান ভানুও ওই রকম কিছু করবে নাকি আল্লাহ রাখা রীতিমতো হোক চকিয়ে গেল কিন্তু হেরে হেরেও তো হানিফার শেষে ক্যাল্লা ফতে করেছিলেন যা থাকে কপালে আল্লাহ রাখা তার বাবরি চুলের মাঝে একটা ও দুটিকে দুটো এই তিন তিনটে স্মৃতি কেটে চুলে গায়ে ময় জামাই বেশ কিছু কেশরঞ্জন মেখে গালে বেশ করে পান ঠুসে সোনাবান ওরফে চান ভানুকে জয় করতে বেরিয়ে পড়ল এইখানে বলে রাখি আমাদের আল্লা রাখা পুঁথি পরে যতদূর আধুনিক হবার তা হয়ে গিয়েছিল সে ঠিক চাষার ছেলের মতো থাকত না পরিষ্কার ধুতি জামা জুতো পরে লম্বা চুলে তেরি কেটে পান সিগারেট খেতে খেতে গায়ের রাস্তায় রাস্তায় টহল দিত এবং কার কি অনিষ্ট করবে তারই মতলব আটত কিন্তু বয়স তার যৌবনের ফ্রন্টিয়ার ক্রস করলেও মেয়েদের উপর কোনো অত্যাচার করে দিন সে করেনি তার টার্গেট ছিল বেশিরভাগ বুড়ো বুড়ির দল বাড়ির মাঠের ফল ফসল গাছের আগা ঘরের মটকা এবং রাত্রের বাঁশঝাড় তেঁতুল গাছ তাল গাছ ইত্যাদি অকারণে বল ঠেঙ্গানো বা তাদের দড়ি খুলে দিয়ে বাবাকে লোকের গাল খাওয়ানো সারা বাবার চাষবাসে অন্য বিশেষ সহায়তা সে করেন। দুবার সে মাঠ তদারক করতে গেছিল তাতে একবার মাঠের পাকা ধানে আগুন ধরিয়ে দিয়েছিল আর একবার সমস্ত ধান কেটে অন্যের ক্ষেত্রে রেখে এসেছিল এরপর তার বাবা আর তাকে সাহায্য করতে ডাকেনি তার বিলাসী তার টাকা যখন তার মা একদিন বন্ধ করল এবং বাবার কাছে চেয়েও তার বাবা যখন ওরি বদলে গর্বরতা হিসেব করে তার পৃষ্ঠে বেশ কিছু কষে দিল পাচিনি দিয়ে তখন সে বাড়ি থেকে পালিয়েও গেল না কাঁদলেও না কারুর কাছে কোনো অনুযোগও করল না সেই দিন রাত্রে চুন্নু ব্যাপারীর বাড়িতে আগুন লেগে গেল আল্লাহ রাখা সেই আগুন সিগারেটে ধরিয়ে নিশ্চিন্তে মনে ধুম্র উদ্গীরণ করতে করতে যা বলে উঠলো তার মানে আজ দিয়াসলাই কিনবার পয়সা ছিল না ভাগ্যিস ঘরে তাদের আগুন লেগেছিল তাই সিগারেটটা ধরানো গেল তার বাবা যখন আল্লা রাখাকে ধরে দুর্মুশ পেটা করে পিঠোতে লাগলো সে তখন স্থির হয়ে দাঁড়িয়ে মার খেতে খেতে বলতে লাগলো যে সকাল থেকে বড্ড পিঠ ব্যথা করতেই তো সে পিঠে সেঁক দেবার জন্য ঘরে আগুন লাগিয়েছে আজ আবার যদি পিঠে বেশি ব্যথা করে পাড়ার কারুর ঘরে আগুন লাগিয়েও ব্যথায় শেক দিতে হবে এই কবুল জবাব শুনে ওর বাবা যেটুক মারবার হাত ছিল তাও গেল ফুরিয়ে সে ছেলের পায়ে মাথা কুটতে কুটতে বলতে লাগল তোর পায়ে পড়ি পুরা পেলা হালার ও কমডা আর করিস না হক্কলেরে জেলে যাইবার আইবো যে যাক যেদিন গ্রামের লোকের মধ্যস্থতার সন্ধি হয়ে গেল যে অন্তত গ্রামের কল্যাণের জন্য ওর বাবা ও ওর বাবু আনার খরচটা চালাবে আল্লা রাখা গম্ভীর হয়ে সেদিন বলেছিল আমি বাপকা বেটা যাই কইরাম তা না কইরা সারতাম না সকলে হেসে উঠল এবং যে বাপের বেটা সে সেই বাপ তখন ক্রোধে দুঃখে কেঁদে ফেলে ছেলেকে এক লাথিতে ভূমিস করে চিৎকার করে উঠল হংস হালার উপর কথা হালার ওপর কয় ব্যাপকা বেটা তোর বাপের মুহে মুতি এবার আল্লাহ রাখাও হেসে ফেলল যাক যা বলছিলাম ধোপ দরস্ত হয়ে আল্লা রাখা অবিলীলাক্রমে নারদ আলীর উঠোনে গিয়ে ঠেলে উঠে ডাকতে লাগল নারদ ফুফা তা শনি এই চিরপরিচিত গলার আওয়াজ বাড়ির তিনটি প্রাণী একসাথে চমকে উঠল চানের মা বলে উঠল ওই শয়তানের বাচ্চারা আইসে চান ভানু তখন দাওয়ায় বসে একরাশ পাকা করম চানিয়ে বেশ করে নুন আর কাঁচা লঙ্কা ডলে পরিপূর্ণ তৃপ্তির সাথে টাকরাই টকর দিতে দিতে তার শব্দ ব্যবহার করছিল সে তার টানা টানা চোখ দুটো বার দু চোখ দিয়ে পাখি আল্লা রাখার তিন কাটা চুলের দিকে কটাক্ষ করে বলে উঠল কেশরঞ্জনবাবু আইসেন গো খাডুলিডা লইয়াইও বলেই সুর করে বলে উঠল এসেও কুডুম বইও খাটে পা নদীর ঘাটে পিঠ ভাঙ্গাম চালা কাঠে বলে হিহি করে হেসে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে পড়লো আল্লাহ রাখা এ অভিনব অবর্থনার জন্য প্রস্তুত ছিল না সে রণে ভঙ্গ দিল মোহনপুর হানিফের এই প্রথম পরাজয় এ কথাটা চানভানুর মায়ের মুখতে মুখান্তরে ফিরে গ্রামময় রাষ্ট্র হয়ে গেল এরপর থেকেই আল্লাহ রাখাকে দেখলে সকলে বিশেষ করে মেয়েরা বলে উঠল উই কেশরঞ্জনবাবু আইতাসেন অপমান করলে চান ভানু এবং আল্লা রাখা তার শোধ তুললে সারা গায়ে লোকের উপর আল্লা রাখা পান সিগারেট খাইয়ে গায়ের কয়েকটি ছেলেকে তালিম দিয়ে দিয়ে প্রায় তৈরি করে এনেছিল তাদেরই সাহায্যে সে রাত্রে সে গ্রামের প্রায় সকল ঘরের দোরের সামনে যে সামগ্রী পরিবেশন করে এলো তা দেখলেই বমি আসে শুকলে তো কথাই নেই গ্রামের লোক বহু গবেষণাতেও স্থির করতে পারলেন না অত কলেরা রুগী কোথেকে সে রাত্রে গ্রামে এসেছিল তাছাড়া তেঁতুল পাতা খেয়ে যে মানুষ বধদম হয় এও তাদের জানা ছিল না গবর নরবর বা পচানি ঘাটার সাথে গাদাল পাতার সংমিশ্রণে হেতু না হয় বোঝা গেল কিন্তু ও মিস সাথে তেঁতুল পাতার সম্পর্ক কী কিন্তু এ রহস্য ভেদ করতে তাদের দেরি হলো না যখন তারা দেখল আর সব দ্রব্য অল্প আয়েসে উঠে গেলেও তেঁতুল পাতা কিছুতেই দোর ছেড়ে উঠতে চাইল না বহু সাধ্য সাধনায় বিফলকাম হয়ে দোরের মাটি শুদ্ধ কুপিয়ে তুলে যখন তিন তিরি পাত্রের হাত এড়ানো গেল তখন সকলে এক বাক্যে বললে না সেলের বুদ্ধি আছে বটে তেঁতুল পাতার যে এত মধ্যাকর্ষণ শক্তি তা সেদিন প্রথম গায়ের লোক অবগত হলো সারা গ্রামের মাত্র একটি বাড়ি সেদিন এই অপদেবতার হাত থেকে রেহাই পেল সে চান বাড়ি নিজের বাড়িকেও সে রেহাই দেয়নি সে যে কেন বিশেষ করে চান বাড়িকে যার ওপর আক্রোশের ওর এই অপকর্ম উপেক্ষা করল এর অর্থ বুঝতে অন্তত চান ভানুর আর তার মার বাকি রইল না সে যেন বলতে চায় দেখলে তো আমার প্রতাপ ইচ্ছে করলেই তোমার অপমানের প্রতিশোধ নিতে পারতাম কিন্তু নিলাম না তোমাকে ক্ষমা করলাম এই কথা ভাবতে ভাবতে পরদিন সকালে চান ভানু হঠাৎ কেঁদে ফেলল ক্রোধে অপমানের তার শুক্ল পক্ষের চাঁদের মতো মুখ কৃষ্ণ উদয় মুহূর্তের চাঁদের মতো রক্তাপ হয়ে উঠল তার মা মেয়েকে কাঁদতে দেখে অস্থির হয়ে বলে উঠল চান কাছিস গিয়ে লাইগারে তোর বাপে বকসে চান ভানুর বাপ মায়ের একটিমাত্র সন্তান বলে যেমন আদুরে তিন অভিমানী তার মা মনে করলে ওর বাবা বুঝে মাঠে যাবার আগে মেয়েকে কোনো কারণে বকে গেছে চান আরও কেঁদে ওঠে যা বলে উঠল তার মানে কেন আল্লাহ রাখা তাদের অপমান করবে সকলের বাড়িতে অপকর্মের কীর্তি রেখেও ওদের বাদ দিয়ে ও গ্রামবাসীকে জানাতে চায় যে ওদের উপেক্ষা করে ক্ষমারোহ ওরা এর চেয়ে ওর অপমান যে ঢের ভালো ছিল মা মেয়েকে অনেকক্ষণ ধরে বোঝালো কাল অমন করে ওকে অভ্যর্থনা করার দরুণই যে সে এসব করেছে তাও বলল চান ভানুর মন কিন্তু কিছুতেই আর প্রসন্ন হয়ে উঠল না আল্লাহ রাখা কাটার মতো তার মনে এসে ভিততে লাগলো আল্লাহ রাখা হানিফের মতোই তীরন্দাজ তার প্রথম তীর ঠিক জায়গায় গিয়ে বিঁধেছে সে দুপুরে যখন চান ভানু আরিয়াল খাতে স্নান করতে যাচ্ছিল তখন তার মিলান মুখ দেখে আল্লাহ রাখা যেমন বিজয়ের আনন্দে নেচে উঠল তেমনি তার বুকে কাটার মতো কি একটা ব্যথা যেন খচ করে উঠল আহা ওর মুখ মলিন না চান ভানু ও সোনাভানের মতোই তীর সুতেও জানে তারও অলক্ষ লক্ষ্য ঠিক জায়গায় এসে বিদল। আল্লাহ রাখার চোখে চোখ পড়তেই স্নানমুখী চান ভানুর হঠাৎ হাসি পেয়ে গেল এ হাসির জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না এত বড় শয়তানের এমন চুনিবিল্লির মতো মুখ এতে যে মরা মানুষেরও হাসি পায় কিন্তু সে হেসেই সে লজ্জা রাঙ্গা হয়ে উঠল এ হাসির যদি আল্লা রাখা অন্য মনে করে বসে সি 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 কিন্তু চান ভানুকে এ লজ্জার দায় বেশিক্ষণ পোহাতে হলো না ওর হাসির সুরি একটু চিকচিকিয়ে উঠলে আল্লা রাখা রনে পৃষ্ঠভঙ্গ দিল সে মনে করলো হাসির বিজলি পরেই বুঝে ভীষণ বজ্রপাত হবে চান দেখতে পেলো অদূরে বিরাট বহুকালের পুরনো অশ্বত গাছে আল্লা রাখা তরতর করে উঠে একেবারে আগ ডালে গিয়ে বসল কি ভীষণ ছেলে বাবা ও গাছে যে সাপ আছে সবাই বলে যদি সাপে কামড়ে দেয় যদি ডাল ভেঙে পড়ে যায় চান ভান খানিক দাঁড়িয়ে ওর কীর্তিকালাপ দেখে এই ভাবতে ভাবতে নদীর জলে স্নান করতে নামলো নদীতে নেমেই তার মনে হলো সি সি সে করেছে কি কেন সে ওই বাদরটাকে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল ও যে পেয়ে মাথায় চড়ে বসবে না জানি সে এতক্ষণ কি মনে করছে তার আর সেদিন সাঁতার কাটা হলো না আরিয়াল খার জল আজ যেন সেরে বাঁচল চান ভানু চুপ করে গলা জলে দাঁড়িয়ে ভাবতে লাগলো সকাল থেকে দুপুর পর্যন্ত আজ তার এই প্রশ্নই মনে বারে বারে উদয় হয়েছে কেন আল্লা রাখা ওদের বাড়ি কাল এমন করে গিয়েছিল ও তো কারুর বাড়ির ভিতর সহজে যায় না কেন সে ওকে দেখে অমন করে তাকিয়েছিল তারপর সারা গায়ের লোকেরার উপর অত্যাচার করে কেনই বা তার অপমানের প্রতিশোধ নিল ওকেই বা কিছু বলল না কেন ও শুধু বাদর নয় ও বুঝি পাগল ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো সে বুঝি অসৎ গাছ থেকে তাকে দেখছে অনেকক্ষণ দূরে অসৎ গাছটা তবু সে স্পষ্ট দেখতে পেল অসৎ গাছটার ও ডাল থেকে কখন সে এধারে ডালে এসে ওরি দিককে এক বৃষ্টি চেয়ে আসে কি বালাই চান ভালুর মনে হতে লাগলো ও বুঝি আর কিছুতেই জল ছেড়ে উঠতে পারবে না ওকে তো আরও কতবার দেখেছে ওরি সামনে সাঁতরেছে ও এই নদীতে কিন্তু এ লজ্জা এ সংকোস্ত ছিল না ওর কি কুক্ষণে কাল সন্ধ্যায় সে ওদের বাড়িতে পা দিয়েছিল ও যেন কালবশাখীর মেঘের মতো যত ভয় করে তত দেখতেও ইচ্ছে করে এবারেও তাকে আল্লাহ রাখা মুক্তি দিল চান ভানু দেখল আল্লা রাখা গাছ থেকে নেমে যাচ্ছে এইবার তার ভীষণ রাগ হলো ওই হতচ্ছারার উপর সে মনে করে কি সে কি মনে করে সে গাছে বসে থাকলেও স্নান করে উঠে যেতে পারে না তাই সে দয়া করে নেমে গেল ও কি মনে করেছিল পথে দাঁড়িয়ে থাকলে চান আর নদীতে যেতেই পারবে না ভয়ে লজ্জায় তাই সে পথ ছেড়ে চলে গেছিল চান নিষ্ফল আক্রোশে ফুলতে লাগলো আর সে দেখিয়ে দিবে যে যত বড় শয়তান হোক সে তাকে চান ভানোর থোরাই কেয়ার করে জলের মধ্যে তার শরীর যেন জ্বলতে লাগলো তাড়াতাড়ি স্নান করে উঠে সে জোরে জোরে পথ চলতে লাগলো এবার যদি পথে দেখা পায় তার তাহলে দেখিয়ে দেবে কেমন করে ওর নাকের তলা দিয়ে চান হনহনিয়ে যেতে পেরে ওকে সে মানুষের মধ্যেই গণ্য করে না কিন্তু কোথাও বাবুর রঞ্জনবাবুর গ্রহ দেখা দেখতে পেল না এবারেও সে অপমান সেই দয়া ওকে চান ঘৃণা করে সমস্ত মন প্রাণ দিয়ে ঘৃণা করে কিন্তু একই ওকে একটু অপমান করতে পারলো না বলে কি মনটা এমন হঠাৎ মলিন হয়ে উঠল। ওকে পথে দেখতে পেল না বলে মনটা ক্রমে অপ্রসন্ন হয়ে উঠল কেন যে জোরে সে নদী থেকে আসছিল পায়ের সে জোর গেল কোথায় একই হলো আজ চানের ওর ঘাড়ে কি তবে ভূত চাপল পঞ্চস্বরের ঠাকুরটির স্বরে কেউটে সাপের মতোই হয়তো তীব্র বিষ মাখানো থাকে স্বর বিধবা মাত্র এ বিষ সঙ্গে সঙ্গে সারা শরীর সে মাথায় গিয়ে ওঠে নইলে এ কয়েক ঘন্টার মধ্যে চানের অবস্থা এমন সঙ্গীন হয়ে উঠত না ওকে ভুলতেও পারে না মনে করতেও শরীর রাগের জ্বালায় তপ্ত হয়ে ওঠে আজ প্রথম চান ভানুর আহারে অরুচি হল মা প্রমাদ গুণলে আই বুড়ো মেয়ে বেশি বড় হলে কেন যে ভূতগ্রস্ত হয় মা যেন আস্থা বুঝতে পারলো গোপনে চোখ মুসে মনে মনে বলল ভূতে নজর দিয়েছে মা আর তোকে রাখা যাবে না এইবার তোর মায়া কাটাতে হবে নারদ আলী আশ্চর্য হয়ে গেল যখন তার বউ মেয়ের পাত্র সন্ধানের জন্য বলল থাকে কোনো কথা হলো না দুই জোনারই চোখে জল গড়িয়ে পড়ল চান ভানুর বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে আর মাস মাত্র বাকি পাশের গায়ের সেরাজ হালদারের ছেলের সাথে বিয়ে মোহনপুরের হানিফা আল্লা রাখা চান ভানুর বাবু এ সংবাদ একেবারে মরিয়া হইয়া উঠল ইস্পার কি ওস্পার তার চান ভানুকে চাই চাই সে জানতো চান ভানুর বাপ মা কিছুতেই তার সাথে মেয়ের বিয়ে দিবে না কাজে বিয়ের প্রস্তাব করা নিরর্থক তার মাথায় তখন জয়গুন সোনাভানের কাহিনী হরদম ঘোরপাক খাচ্ছে সে চান ভানুকে হরণ করে দেশান্তরী হয়ে যাবে কিন্তু ও পথের একটা মুশকিল এই যে ওতে চান ভানুর সম্মতি থাকা দরকার কী করে ওর সম্মতি নেওয়া যায় দেখতে দেখতে দশটা দিন কেটে গেল কিন্তু সে সুযোগ আর ঘটল না এগারো দিনের দিন আল্লাহ যেন আল্লাহ রাখার দিকে মুখ তুলে চাইলেন এর মধ্যে কতদিন দেখা হয়েছে চান ভানুর সাথে তার কিন্তু কিছুতেই একেবারের বেশি দুবার ওর চোখের দিকে সে তাকাতে পারেনি যার ভয়ে সারা গ্রাম থরথরে কম্পমান তার কেন এত ভয় করে এইটুকু মেয়েকে দেখে আল্লাহ রাখা ভেবে তার কুল কিনারা পায় না কিন্তু আর তো সময় নাই আর তো লজ্জা করলে চলে না কত মতলবিশে সে ঠাউরালো কিন্তু কিছুতেই কোনো কাজে লাগাবার সুযোগ পেল না আজ বুঝি আল্লাহ মুখ তুলে চাইলেন সেদিন সন্ধ্যায় চানভানু যখন জল নিতে গেল নদীতে তখন নদীর ঘাট জনমানব শূন্য চানভানু নদীর জলে যেই ঘরা ডুবিয়েছে অমনি একটু দূর ভূষ করে একটা জল দানোর মুখ মালসার মতো ভেসে উঠল এবং সেই মুখ থেকে অনুনাশিক স্বরে শব্দ বেরিয়ে এলো তুই যদি আল্লা রাখারে সাইরা আর কারেও শাদী করিস সেই রাত্রেই তোদের খার মটকাই আমি রক্ত খাইয়া আইম চান্ধান ওই স্বর এবং ওই ভীষণ মুখ দেখে একবার মাত্র মাঘ বলে জলে মূর্ষিত হয়ে পড়ে গেল এই শুভ অবসর মনে করে জলদানো নদী হতে উঠে এলো এবং তার মাথা থেকে নানা রঙের বিচিত্র মালসাটা খুলে নদীর জলে ডুবিয়ে দিয়ে চান্ধানকে কোলে করে ডাঙ্গায় তুলে আনলো। এ জল আর কেউ নয় এ আমাদের সেই বিচিত্র বুদ্ধি আল্লা রাখা ওরফে কেশ বাবু মিনিট কয়েকের মধ্যেই চান চৈতন্য হলো চৈতন্য হতে সে নিজেকে আল্লা রাখার কোলে দেখে লাফিয়ে দাঁড়িয়ে উঠে বলল তুমি কোহানতে আইলে ঝরবার সময় বাসপাতা যেমন করে কাঁপে তেমনি করে কাঁপিতে লাগলো সে আল্লাহ রাখা বলল এই দিক দিয়া যাইতেছিলাম দেহি ক্যাডা জলে ভাসতাছে দেইহা সুইডাস জলে লাভ দিয়া পড়লাম তুইলা দেহি তুমি আল্লাহ আল্লাহ খোদায় আনছিল আমার এই পথে নইলে কি হইতো কি হইছিল তোমার চোখ ভরা কৃতজ্ঞ ভার অশ্রু নিয়ে চান ভানু রাখার মুখের দিকে চেয়ে হইল তারপর জল দানোর বাণীগুলের বাদ দিয়ে বাকি সব ঘটনা বলল আল্লাহ রাখা যখন চান ভানুর নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়ে সব কথা বলল তখন তাদের বাড়ি হইচই পড়ে গেল চান ভানুর মা কাঁদতে কাঁদতে প্রাণ ভরে আল্লাহ রাখাকে আশীর্বাদ করলো আল্লাহ রাখা তার উত্তরে শুধু চান ভানু দেখে তাকে হেসে বলল কেমন তোমার বাবুর পিঠ ভাঙ্গা বিনা চালাকার দিয়া আজ হঠাৎ যেন খুশির উতলে উঠেছিল চান ভানুর মনে এই খুশির মুখে হঠাৎ তার মুখ ফসকে বেরিয়ে গেল খোদায় যদি এই দিন দেয় ভাঙ্গাম পিঠ বলেই কিন্তু লজ্জাটা তার মাটির ভিতরে মুখ লুকিয়ে মরতে ইচ্ছা করতে লাগলো ও কথার অর্থ তো আল্লাহ রাখার কাছে অবদ্ধ নয় কিন্তু সেদিন তো খোদা দেবে না কুড়ি দিন পরে সে যে হালদার বাড়ির বউ হয়ে চলে যাচ্ছে একই করল সে সে দৌড়ে ঘরে ঢুকে বিছানায় মুখ গুজে শুয়ে পড়ল তার কেবলই ঠুকরে ঠুকরে কান্না পেতে লাগলো আল্লাহ রাখাও সেই মুহূর্তে উদাও হয়ে গেল চান ভানুর বাপ মা মুখ চাওয়াচাওয়ি করতে লাগল একই হলো কী এর মানে আল্লা রাখা আনন্দ প্রায় উন্মাদ হয়ে নদীর ধার ছুটে গেল তখন চতুর্দশীর চাঁদ উঠেছে আকাশের সীমানা আলো করে আল্লাহ রাখার মনে হলো চাঁদ নয় ও চান ভানু গরিব মনের আকাশ আলো করে উঠেছে আসছে রাত্রি দশটা পর্যন্ত নদীর ধারে বসে বসে তার স্বরে চিৎকার করে সে গান করলো তারপর বাড়ি ফিরে সে ভাবতে লাগলো শুধু জল দানোর কথা নয় জল দানো যা যা বলেছে সে কথাগুলো চান নিশ্চয়ই তার বাপ মাকে বলেছে কালি হয়তো ও সম্বন্ধ ভেঙে দিয়ে ওর বাপ মা আমাদের বাড়িতে সে বিয়ের কথা পড়বে আর তা যদি না করে নদীতে যদি আর না যায় ডাঙ্গার ভূত তো বেঁচে আসে কিন্তু আরও দুটো দিন পেরিয়ে গেলেও যখন সেরকম কোনো কিছুই ঘটল না তখন আল্লাহ রাখার বুঝতে বাকি রইল না যে চান ভানু লজ্জায় বা কোনো কারণে জল দানোর উপদেশগুলো তার বাপ মাকে জানায়নি তাহলে ওর বাপ মা অমন নিশ্চিন্ত হয়ে উঠোনে বিয়ের সান্না তুলে পারতো না বিফলা তার আক্রোশ ক্রদেশে পাগলের মতো হয়ে উঠলো আর দেরি করলে সব হারাবে সে এইবার ভূতের মুখ দিয়ে সোজা ওর বাপ মাকেই সব কথা জানাতে হবে সেদিন গভীর রাত্রে একটা অদ্ভুত রকম কান্নার শব্দে নারোদালের ঘুম ভেঙে গেল মনে হলো ওদেরই উঠোনে বসে কে যেন বিনিয়ে বিনিয়ে কাচ্ছে নারদালি মনে করলো বুঝে পাশের বাড়ির শোভান তার বউকে ধরে ঠেঙ্গিয়েছে সে বউটা ওদের বাড়ি এসে কাচ্ছে তবু সে একবার জিজ্ঞাসা করলো কাঁদে গো বদনার মা নাকি কোনো উত্তর এলো না তেমনি কান্না কেরোসিনের ডিবাটা হাতে নিয়ে নারদালি বাইরে বেরিয়ে গো বলে চিৎকার করে ঘরে ঢুকে খিল লাগিয়ে দিল চানের মা কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলো কি গো কি হইল কেডা নারদালি আর উত্তর না দিয়ে একশো পাঁচ ডিগ্রি জ্বরে ম্যালেরিয়া রুগীর মতো ঠকঠক করে কাঁপতে কাঁপতে কেবল কুলহু আল্লাহ পরে বুকে ফু দিতে লাগলো তার মাথার চুলগুলো পর্যন্ত তখন ভয়ে সজারুর কাটার মতো খাড়া হয়ে গিয়েছে যত হি 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 করে তত আস্তাক পরে তত সে আল্লাহর নাম নিতে যায় কিন্তু আল্লাহর ল পর্যন্ত এসে ভয়ে লিভে জড়িয়ে যায় চান ভানু ততক্ষণে ঘুম ভেঙে গেছে কিন্তু ভূতের নাম শুনে সে বিছানা কামড়ে ভয়ে মৃত প্রায় হয়ে পড়ে আছে অনেকক্ষণ পরে একটু প্রকৃতিস্থ হয়ে নারদালি বলতে লাগলো আল্লাহ রে আল্লাহ নাকে কানে হাত দিয়ে তবা আস্তাক ফুল্লাহ তব আস্তাক ফুহবিল্লা নয় বিসমিল্লা আরো আরো বাড়াইয়া দেহি তালগাছের লাহান একটা বুইরা মাথায় আছে লম্বা তার দাড়ি আল্লাহরে আল্লাহ জিনের শুনে চান এবং তার মা দুই জনেরই ভিড় লাগবার মতো হলো উক্ত তালগাছ প্রমাণ লম্বা বৃদ্ধ জিনের বাচ্চা যখন উঠোনে দাঁড়িয়ে আছে কি না তা দেখবার সাহস হল না কারু পাড়ার কাউকে চিৎকার করে ডাকবার মতো স্বর কণ্ঠে অবশিষ্ট ছিল না গলা যেন কে চেপে ধরেছে ওদের তার উপরে লোক ডাকলে যদি জিনের বাসা চটে যায় ওরে বাপরে তাহলে আর রক্ষে নেই তিনজন বাতি জ্বালিয়ে বসে বসে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম জপতে লাগলো জিনের বাচ্চা সে রাতে আর কোনো উপদ্রব করল না আস্তে আস্তে জিনের বাসার সামনের আম বাগানে ঢুকে ইশারা করতে তিন চারটে বিচিত্র আকৃতির ভূত বেরিয়ে এলো তারা জিনের বাচ্চার বেশ পাশ খুলে নিতে লাগলো সে বেশ এরূপই ছিল প্রকাণ্ড দীর্ঘ একটা বাঁশের সাথে স্বল্প দীর্ঘ আর একটা বাঁশ আড়াআড়ি করে বাঁধা দীর্ঘ বাসটার আগায় একটা মালসা বসিয়ে দেওয়া সে মালসায় রকম কালি দিয়ে বিভচ্ছ রকমের একটা মুখ আঁকা সেই মালসার উপর একটা বিরাট পাগড়ি বাঁধা মালসার মুখে পাড় দিয়ে তৈরি ইয়া লম্বা দাড়ি ঝোলানো আড়াআড়ি বাসটা যেন ওদের হাত সেই হাত দুটো কাপড় পিড়ানো ঝোলা হাতের মতো করে বেঁধে দেওয়া লম্বা বাসটা দুই দিকে দুটো সাদা ধুতি ঝুলিয়ে দেওয়া সেই ধুতি দুটোর মাঝেই দাঁড়িয়ে সেই বাসটা ধরে চলা এত বড় লম্বা একটা লোককে রাত্রিবেলায় ওই রকমভাবে চলে যেতে দেখলে ভূতেরাই ভয় পায় মানুষ তো কথাই নাই জিনের বাচ্চার পোশাক খুলে নেবার পর দেখা গেল সে আমাদের আল্লাহ রাখা ভূতের সদার আল্লাহ রাখা তার চোলা চুমন্ডা আসবাবপত্র নিয়ে সরে পড়ল যেতে যেতে বলল আজ আর না আজ জিন দেখল কাল গায়ে খবর শুনবে সকালে গ্রামময় রাষ্ট্র হয়ে গেল কাল রাত্রে চান ভানুদের বাড়ি জিনের বাসা এসেছিল নারদ আলী বলেছিল তাল গাছের মতো লম্বা কিন্তু গায়ের লোক সেটাকে বাড়িয়ে বাড়িয়ে আসমান ঠেকা করে ছাড়ালো মেয়েরা বলতে লাগলো আইব না এত বড় মাইয়া বিয়া দিয়া তুলে জিন তো আইব না কেউ কেউ বললো চান ভানুর এত রূপ দেখে ওর উপর জিনের আশ হয়েছে ওর উপর জিনে নজর আছে আহা যে বেচারার বিয়ে হবে ওর সাথে তাকে হয়তো বাঁশের ঘরেই মোটকে মরবে সেদিন সারাদিন মোল্লা দিয়ে এসে চান ভানুর বাড়িতে কোরআন পড়লেন রাত্রে মৌলুদ শরীফ হল বলা বাহুল্য ভূতেরাও এসে মৌলুদ শরীফের হয়ে সিন্নি খেয়ে গেল সেদিন রাত্রে শোভান এবং আরও দু একজন ওদের গাড়িতে এসে শুয়ে থাকল গভীর রাত্রে বাড়ির পেছনে তালগাছে একটা বাসি বেজে উঠল ঘুম কারু হয়নি ভয় সকলে জানালা দিয়ে দেখতে পেল তাল গাছটার উপর থেকে প্রায় বিশ হাত লম্বা কালো কুচকুচি একটা পা নিচের দিকে নামছে খর 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 খড় করে তাল গাছের পাতাগুলো নড়ে উঠল। সাথে সাথে ঝরঝর করে এক ধুলোবালি তাল গাছ থেকে নারোদালির টিনের চালের উপর পড়ল। সঙ্গে সঙ্গে পাশের ছয় সাতটা সুপারি গাছ একসঙ্গে ভীষণভাবে দুলতে লাগলো যেন ভেঙে পড়বে অথচ গাছে কিছুই নেই এরপরে কি হয়েছিল তার পর দিন সকালে আর কেউ বলতে পারলো না তার কারণ ওইটুকু পর্যন্ত দেখার পর ওরা ভয়ে বোবা কালা এবং অন্ধ হয়ে গেছিল এর পরেও যেটুকু জ্ঞান অবশিষ্ট ছিল তা লোপ পেয়ে গেল যখন একটা কৃষ্ণকায় বিড়াল তাল গাছের উপর থেকে তাদের জানালার কাছে এসে পড়ল সেই দিন রাত্রে ভূতেদের কমিটি এই সিদ্ধান্ত উপনীত হল যে আর ওদের ভয় দেখানো হবে না দু চার দিন তাহলে ওরা গা ছেড়ে পালিয়ে যেতে পারে তালগাছ থেকে আনা ভূতের পা বা কালো কাপড় মোড়া বংশ নাড়তে নাড়তে ভূতেদের সর্দার আল্লাহ রাখা বললে আমি এই বুদ্ধি ঠাউরাইছি ভূতের দল উদ্গ্রীব হয়ে উঠলে শোনবার জন্য আল্লাহ রাখা যা বলল তার মানে সে ঠিক করেছে কলকাতা থেকে একটা চিঠি ছাপিয়ে আনবে আর সেই চিঠি আর একদিন স্বয়ং জিনের বাচ্চা নারদ আলীর বাড়িতে দিয়ে আসবে বাস তাহলে কাল্লা ফতে এই সব ব্যাপারে চান ভানুর বিয়ের দিন গেল আরও মাসখানিক পিছিয়ে নানান গ্রামের পেশাচ সিদ্ধ মন্ত্র সিদ্ধ গুণীরা এসে নারদালির বাড়ির ভূতের উপদ্রব বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে গেল চারপাশের গ্রামে একটা হইচই পড়ে গেল সাত আট দিন ধরে যখন আর কোনো উপদ্রব হলো না তখন সবাই বলল এই সব তন্ত্র মন্ত্রের চোটেই ভূতের পেলারা ল্যাস তুলিয়ে পালিয়েছে যাক নিশ্চিন্ত হওয়া গেল এদিকে দ্বিতীয় দিনের ভৌতিক ক্রিয়াকাণ্ডের পর দিন সকালে আল্লাহ রাখা কলকাতার প্রতিষ্ঠাপা এক দেশের ঠিকানা সংগ্রহ করে সেখানে বহু মুশাবিদার পর নিম্নলিখিত চিঠি ও তার যা ছাপা কপি হবে পাঠিয়ে দিল ট্রেসের ম্যানেজারকে চিঠিতে তিনি লিখলেন এই শ্রী শ্রী হকনামা ভরসা মহাশয় আমার সালাম জানিবেন আমার এই লেখাখানা ভালো উত্তম রূপে ছাপাইয়া দিবেন আর যদি গরিবের পত্রখানা পাইয়া তিন চার দিনের মধ্যে ছাপাইয়া না দিবেন আর যদি গভিলতি করেন তবে ঈশ্বরের কাছে ঢেকা থাকিবেন আর ছাপিবার কত খরচ হয় তাহা লিখিয়া দেবেন হুজুর ও মহাশয় গভিলতি করিবেন না আর এমন করিয়া ছাপিয়া দিবেন চারদিক দিয়া ফসেদ ও অতি উত্তম কাগজে ছাপিবেন ইতি সন তেরোশো সাঁইত্রিশ দশ বৈশাখ আমাদের ঠিকানা আল্লাহ রাখা ব্যাপারী ওরফে কেশ রঞ্জনবাবু তাহার হতে পৌঁছে সং মোহনপুর পোং ডেমুড্ডা জেলা ফরিদপুর যেখানে আরিয়ালখা নদী সেইখানে পৌঁছে চিঠির সাথে জিনের বাদশাহ যে গৈবী বাণী ছাপতে দিল তাই বিসমিল্লা আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ গায়েব হে নারদ আলী শেখ তোরেও তোর বিবিরে বলিতেছি তোর মাইয়া সানভানুরে চূন্নু ব্যাপারের পোলা আল্লাহ রাখার কাছে বিবাহ দে তারপর তোরা যদি না দেশ তবে বহুত ফেরের পড়িবি তোরা যদি আমার এই পত্রখানা পড়িয়া চুন্নু ব্যাপারীর কাছে তোরা যদি প্রথম কস তবে সে বলিবে কি এরে এইখানে বিবাহ দিবি তোর তবু সরিস না তোরা একদিন আল্লাহ রাখাকে ডাকিয়া আনিয়া আর একজন মুন্সি আনিয়া কালিমা পড়াইয়া দিবি খবরদার খবরদার মজগায়ের সোরাজ হাল্লার ইচ্ছা করিয়াছে তার পোলার জন্য চানু ভানুরে নিব ইহা এখনও মনে মনে ভাবে খবরদার খবরদার খোদা তালার হুকুম হইয়াছে আল্লা রাখার কাছে বিবাহ দিতে আর যদি খোদা তালার হুকুম অমান্য করস তবে শেষে তোর মায়ের সেমডি দুষ্কু ও জ্বালার মধ্যে পড়িবে খবরদার হুঁশিয়ার সাবধান আমার এই পত্রের উপর ইমান না আনিলে কাফির হইয়া যাইবি তোর আল্লাহ রাখার কাছে বিবাহ দেশ বিবাহের শেষে স্বপনে আমারে দেখা পাইবি চান ভানু আমার ভৈনের লাহান আমি উহারে মালমাত্তা দিব দেখ তোরে আমি বারবার বলিতেছি তোরা মাইয়ারে আল্লা দেখার শ্যামরার কাছে সাদী বাহিবার একান্ত ইচ্ছা তবে যদি এ বিবাহ না দেস তবে শেষে আলমাত্তা দেখিবি ইতি দিনের বাচ্চা গায়ে এই কপির কোনাতেও বিশেষ করে সে অনুরোধ করে দিল যেন সাপার চারি কিনারায় ফেসেং হয় কলকাতা শহর টাকা দিলে নাকি বাঘের দুধ পাওয়া যায় এই গৈব বাণীতে আট দশ দিনের মধ্যে প্রেস থেকে ছাপা হয়ে এলো আল্লাহ রাখার আর আনন্দ ধরে না আবার ভূতের কমিটি বসলো ঠিক হলো সেই রাতে ছাপানো গৌবিবানী বাণী নারদ আলির বাড়িতে রেখে আসতে হবে জিনের বাসা সেই পোশাক পরে আল্লাহ রাখার যাবে ওদের বাড়িতে যদি কেউ জেগে ওঠে ওই চেহারা দেখে তার দাঁতে দাঁত লাগবে দেরি হবে না জিনের সেদিন বাসা গৌবি বাণী বিনা বাধায় চালের মটকা ভেদ করে চান ভানুর বাড়ির ভিতরে গিয়ে পড়ল সকাল হতে না হতে আবার গ্রামে হইচে পড়ে গেল নারদালে ভীষণ ফাফরে পড়ল জিনের বাচার হুকুম মতে বিয়ে না দিলে নয় আল্লাহর খার সাথে জিনের বাসার হুকুমমতে বিয়ে না দিলেই নয় আল্লাহার সাথে ওদিকে কিন্তু সেরা হালদার সারবার পাত নয় ভূত জিন পরি এত রটনা সত্ত্বেও সেরাজ তার ছেলেকে এইমির সাথে বিয়ে দিবে দৃঢ়পণ করে বসেছিল মাজগাঁ এবং মোহনপুরের কোনো লোকই তাকে টলাতে পারেনি সে বলে খোদায় যদি হায়াত দেয় আমার পোলার কোনো হালার ভূতের পো মারবার পারব না একদিন তোরে মরবাড়ি আইব আর কপালে যদি ভূতের হাতেই মরম লেহা থাহে তবে খণ্ডাইব কেডা আসল কথা সেরাজ অতিতায় ধূর্ত বুদ্ধিমান সে বুঝেছিল চান ভানু বাপমার একমাত্র সন্তান তার উপর সুন্দরী বলে কোনো বদমাস লোক সম্পত্তি বা মেয়ের লোভে এই কীর্তি করেছে অবশ্য ভূত যে সিরাজ বিশ্বাস করত না তা তাকে ভয় করত না এমন নয় তবে সে মনে করেছিল যে এই লোকটা কীর্তি করেছে সে নিশ্চয়ই টাকা দিয়ে কোনো সিদ্ধ লোককে দিয়ে এই কাজ করাচ্ছে কাজে বিয়ে হয়ে গেলে অন্য একজন পেশার সিদ্ধ গুনিকে দিয়ে সে এসব ভূত তাড়ানোর বিশেষ কষ্টসাধ্য হিসেবে তার হবে না এত জমির ওয়ারিশ হয়ে আর কোনো মেয়ে তার গুণধর পুত্রের জন্য অপেক্ষা করে বসে আছে সে রাজের পুত্র ও পিতার মতোই সাহসী চতুর ও শয়ানা সে মনে করেছিল বিয়েটা হয়ে যাক তারপর ভূতগুলোর ভালো করে গুনি দিয়ে সারিয়ে পরে বউয়ের কাছে ভেসবে তারা বাপ বেটায় পরামর্শ করে ঠিক করলো শুধু বিয়েটা হবে ওখানে গিয়ে রুইয়ত বা শুভদৃষ্টিটা কিছুদিন পরে হবে এবং শুভদৃষ্টির পরে ওরা বউ বাড়িতে আনবে রুইয়ত না হওয়া পর্যন্ত ছান ভানু বাপের বাড়িতেই থাকবে নারুদ আলী সিরাজ হালদারকে একবার ডেকে পাঠালো তার কাছে পাশেই গ্রাম খবর শুনে তখনই সিরাজ হালদার এসে হাজির হলো ছাপানো গৌরী বাণী পরে সে অনেকক্ষণ চিন্তা করলো তারপর স্থির কণ্ঠে সে বলে উঠলো তুমি যাই ভাবো বিয়ায় আমি কৈতাসিএ গায়েবের খবর না এই ওই হালার পোলা আল্লাহর খার কাজ হালাই কোন ছাপাখানা থেইয়া ছাপাইয়া আনছে জিনের বাদশাহ তোমারে ছাপাইয়া চিঠি দিব কেন জিনের বাদশার আমি সালাম করি কিন্তু বিয়াইয়া জিনের বাদশার কাম না ওই হালার পোলা হালার কাম যদি না হয় আমি পঞ্চাশ জুতো খাইম সত্যই তো এই দিকটা ভেবে দেখেনি ওরা কিন্তু জিনের বাদশাকে এসছে নিজের চোখে দেখেছে ওরে বাপরে ঘর সমান উঁচু মাথা এক কোমর দড়ি কোথায় পাগড়ি সে অনেক অনুরোধ করলো ছিরা ঝালদারকে হাতে পায়ে পর্যন্ত পড়লো তার তবু তাকে নিরস্ত করতে পারল না ছেরাজ বলল মোরে যদি তারই ছেলে মরবে এতে নারদালির ক্ষতিটা কি। শেষ যখন শেষে যখন ছেরাজ ক্ষতিপূরণ দাবি করে চুক্তিভঙ্গে নালিশ করবে বলে ভয় দেখালো তখন নারদালি হাল ছেড়ে দিল চান ভানুর মা এতদিনে কোনো কথা বলেনি তার মুখে আর পূর্বের হাসিরসিকতা ছিল না কি যেন অজানা আশঙ্কায় এবং এই সব উৎপাত সে একেবারেই মুষতে পড়েছিল মা মেয়ের ঘর ছেড়ে আর কোথাও বেরোতো না জল দানো দেখার পর থেকে মেয়েকে জল তুলে এনে দিত না তাতেই চান ভানু নাইত আর সে তাবিজের কবজে চানের হাতে কোমরে আর জায়গা ছিল নদী মুখ যেন ডুবন্ত জাহাজকে ধরে রাখার চেষ্টা চানও দিন দিন শুকিয়ে মিলান হয়ে উঠছিল সকলের কাছে শুনে শুনে তারও বিশ্বাস হয়ে গেছিল তার উপর জিন বা আসবের ভর করেছে ভয়ে দুর্ভাবনায় তার চোখের ঘুম গেল উড়ে মুখের হাসি গেল মুছে খাওয়ার পরা কোনো কিছুতেই তার কোনো মন রইল না কিন্তু এত বড় মজার ভূত ভূতই যদি তার উপর ভর করবে তবে সে ভূত আল্লাহ রাখার কথা বলে কেন ভূতে তো এমনি করে না কখনো ভূতে তো এমনটি করে না কখনো সে নিজেই আগলে থাকে যার উপর ভর করে তবে কি ভূত আল্লাহ রাখার পোষা না নিজেই নিজেই না সে নিজেই ভূত এত অশান্তি দুশ্চিন্তার মাঝেও সে আল্লাহ রাখাকে কেন যে ভুলতে পারে না ওর অদ্ভুত আকৃতি প্রকৃতি যেন সর্বদা জোর করে তাকে স্মরণ করিয়ে দেয় যত মন্দই হোক চাঁদের তো কোনো অনির্দিষ্ট করেনি সে যত মন্দই হোক চাঁদের তো কোনো অনিষ্টই করেনি সে অথচ কী দুর্ব্যবহারই না চান করেছে ওর সাথে ওর মনে পড়ে গেল এর মাঝে একদিন পাড়ার অন্য একটি বাড়ি থেকে নিজেদের বাড়ি আসার সময় আল্লাহ রাখাকে সে পরে ছটফট করতে দেখেছিল রাস্তায় আর কেউ ছিল না তখন সে দৌড়ে তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করায় আল্লাহ রাখা বলেছিল তাকে সাপে কামড়েছে কোনখানে কামড়েছে জিজ্ঞাসা করে আল্লাহ খারা তার বক্ষস্থল দেখিয়ে দিয়েছিল সত্যই তার বুকে রক্ত পড়ছিল চান তখন লজ্জায় অবসর ছিল না একদিন তো এই আল্লাহ রাখাই তার প্রাণ দান করেছিল নদী থেকে তুলে সে আল্লাহ রাখার বুকের ক্ষত স্থান চুষে খানিকটা রক্ত বের করে ফেলে দিয়ে আবার ক্ষতস্থান মুখ দেবার আগে জিজ্ঞাসা করে কি সাপে কামড়েছে আল্লা রাখা নীরবে চান ভানুর চোখ দুটো দেখিয়ে দিয়েছিল তারপর কেমন করে টলতে টলতে চান ভানুর বাড়ি এসে মস্তিত হয়ে পড়েছিল আজ আর চানের সে কথা মনে নাই কিন্তু একথা চান ভানু আর আল্লাহ রাখা ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ জানে না চান বানু বুঝেছিল প্রতারণা করলে আল্লা রেখা তার বুকে চানের মুখ সোয়া পেতে ছুরি বা কিছু দিয়ে বুক কেটে রক্ত বের করেছিল সাপের কথা একেবারেই মিথ্যা তবু সে কিছুতেই আল্লাহ রেখার উপর রাগ করতে পারল না যে ওর একটু সোয়া পাবার জন্য হোক না মুখের সোয়া অমন করে বুক চিরে রক্ত বহাতে পারে তার চেয়ে ওকে কে বেশি ভালোবাসে বা বাঁচবে হয়তো তার হবু শ্বশুর সেরা যা বলে গেল তারই সবই সত্য তবু ওই গ্রামের লোকের চোখ কুশল জন্য ওর কেন এমন করে মন কাঁদে কেন ওকে দিকে কেন ওকে দিনে একবার দেখতে না পেলে ওর পৃথিবী শূন্য বলে মনে হয় সত্যি সত্যি তাকে জিনে পেয়েছে ভূতে পেয়েছে হোক সে ভূত হোক সে জিন তবুও তো সে তাকে ভালোবাসে তার জন্যই তো সে একবার হয় জিনের বাসে একবার হয় তাল গাছে এক নারভূত চানের মনে হতে লাগলো সাপে আল্লা রাখাকে কামড়ায়নি কামড়েছে তাকে বিষ ওর মন জর্জরিতে করে উঠল মা মার মন অন্তর্জামে সে শুধু বুঝলো মেয়ের যন্ত্রণা তার এমন দিনে দিনে শুকিয়ে যাওয়ার ব্যথা সেও এতদিনে সত্যকার ভূতকে চিনতে পেরেছে কিন্তু ইচ্ছা থাকলো আর ফেরবার উপায় নাই মেয়ে নিজে হতে মেয়ে নিজে হাতে জবাই করতে হবে দুর্দান্ত লোক ছেরা ঝালদার এ সম্বন্ধে ভাঙলে সে কেলেঙ্কারে আর শেষ থাকবে না বাপ মা মেয়ে তিনজনে অসহায় হয়ে ঘটনাস্রোতে গা ভাসিয়ে দিল কিছুতেই কিছু হলো না জীবনের যে পরাজয় দেখেনি সে আজ পরাজিত হলো জিনের বাসা তার গৈবি বাণী যত রকম বুঝছিল এক নোরে মামদা সতর চোখীর মা বেমনি দত্তি কন্দ কাটা সব মিলেও তারা পরাজয় নিবারণ করতে পারল না তাছাড়া আল্লাহ রাখা আর পূর্বের মতো সে উৎসাহ ছিল না যেদিন চান ভানু তার চাঁদ মুখ দিয়ে ওর বুকের রক্ত চস। যেদিন চান ভানু তার চাঁদ মুখ দিয়ে ওর বুকের রক্ত স্পর্শ করেছিল সেই দিন থেকে তার রক্তের সমস্ত বিষ সমস্ত হিংসাদেশ লোভ খোদা সব যেন অমৃত হয়ে উঠেছিল তার মনের দুষ্ট শয়তান সেই একদিনে সোনার ছোঁয়াই যেন মানুষ হয়ে উঠেছিল পরসরের সোয়া লেগে ওর অন্তলোক সোনার রঙে লেগে গিয়েছিল তার মনের ভূত সেই দিনই মরে গেল চান ভানুর বিয়ে হয়ে গেল বর তার কেমন হলো তা সে দেখতে পেল না বড় কোনেকে দেখল না ভয়ে যদি তার ঘাড়ের জিন এসে তার ঘাড় মটকে দেয় ভালো ভালো গুণীর সন্ধানে বর সেই দিনই বেরিয়ে পড়ল চান ভানুর যে রাত্রে বিয়ে হলো চান ভানুর যে রাত্রে বিয়ে হয়ে গেল তার পর দিন সকালে আল্লাহ রাখার বাপ মা ভাই সকালে আল্লাহ রাখাকে দেখে চমকে উঠল। তার সে বাবরি চুল নেই ছোট ছোট করে চুল ছাটা পরনে একখানা গামছা হাতে পাচনি কাঁধে লাঙ্গল তার মা সব বুঝলো তার ছেলে আর চান ভানুকে নিয়ে গ্রামে যা সব রটেছে সে তার সব কিছু জানে মা নীরবে চোখ মুছে ঘরে চলে গেল তার বাপ আর ভাইরা খোদার কাছে আল্লা রাখার এই সুমতির জন্য হাজার শোকর ভজল দূরে হিজল গাছের তলায় আরও দুটি চোখ আল্লাহ রাখার কিষাণ মূর্তির দিকে তাকিয়ে সেদিনকার প্রভাতের মেঘলা আকাশের মতোই বাষ্পাকুল হয়ে উঠল সে চোখ চান ভানুর সে দৌড়ে গিয়ে আল্লাহ রাখার পায়ের কাছে পরে কেঁদে উঠল কে তোমার এমনডা করলো আল্লাহ রাখা শান্ত হাসি হেসে বলে উঠল জিনের বাচ্চা